আসসালামু আলাইকুম, সকলে কেমন আছে? সকলে সকলেই ভালো আছে। আজকে আমরা এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2023। এটি আগারগাঁও অবস্থিত। এখানে প্রতি বছর একবার করে মেলা হয়। অনেক দূর দূরান্ত থেকে গাছ নিয়ে এসে এখানে বৃক্ষ মেলা উদ্যাপন করা হয়। বিভিন্ন ধরনের গাছ, আম, কাঁঠাল, জাম, লিচু, বেদানা, ফুল, ফল ইত্যাদি রকমের গাছ নিয়ে আসা হয় এই বৃক্ষ মেলায়। বৃক্ষ মেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম এই বৃক্ষ মেলা থেকে অনেক কিছু শিখতে পারবে এবং এই বৃক্ষ মেলার কারণে আস্তে আস্তে গাছ রোপণ করার প্রতি মানুষের আগ্রহ পাবে, বৃদ্ধি পাবে। এর ফলে আমরা সুন্দর একটি দেশ পাব। যদি আমাদের দেশে গাছপালার পরিমাণ কমে যায় তাহলে আমাদের দেশে অনেক প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হবে। প্রাকৃতিক গাছ আমাদের দেশে যে বেশি পরিমাণ ঝড় বৃষ্টি হয় কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার সে পরিমাণ বনাঞ্চল নাই। এ কারণে আমাদের প্রত্যেককে উচিত নিজ নিজ উদ্যোগে বাড়ির আশপাশে বা রাস্তার চারপাশে বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণ করলে প্রাকৃতিকভাবে আমরা অনেক বিপর্যয় থেকে মুক্ত পাবো। আর ফুল গাছ হচ্ছে আমাদের লাগাবো সৌন্দর্যের জন্য, আমাদের বাড়ির আশপাশে, স্কুল, কলেজে, এখানে বিভিন্ন জায়গায় আমরা ফুলের গাছ লাগাবো। ফুল মানুষ খুবই ভালোবাসে। ফুল অনেক সুন্দর পরিবেশ, ফুল মানুষকে ভালোবাসে। সেটা আমরা সেটা করে দিতে পারবো সব সময়। হ্যাঁ, সেখানে আমি বাকি প্রায় পাশে রাখতাম।